খুব পরিচিত একটা ব্র্যান্ড যারা প্রজেক্টর ইউজ করেন, UV10। হ্যাঁ, আমরা এখন এটা আনবক্সিং করব। আমাদের যে কোনো প্রোডাক্ট 3 মাসের ওয়ারেন্টি। হ্যালো ভিউয়ার্স, টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের পক্ষ থেকে থাকছে প্রজেক্টরের ধামাকা অফার। এই প্রজেক্টর সম্পর্কে ফুল ডিটেইলস জানতে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম অনি ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমাদের কি দেখাবেন, আমার দর্শকদেরকে কি দেখাতে যাচ্ছেন? দর্শকদের জন্য আমি 3টা গ্যাজেট আইটেম নিয়ে আসছি, খুব ইউজেবল, এখন বর্তমান যুগে এটা খুব সবকিছু ইউজেবল, বিশেষ করে অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা খুব ইউজেবল, আপনার পোর্টেবল আই স্ক্যানার এটা খুব হট প্রোডাক্ট মার্কেটে এখন, আই স্ক্যানার এটা আপনার কোনো তারবিহীন এটা ক্যারি করতে পারবেন, এটা আপনি যে কোনো ডকুমেন্ট আপনি ডকুমেন্টস ই করতে পারবেন, কপি করতে পারবেন এবং ডাটা কনভার্ট করতে পারবেন। আর আমরা প্রজেক্টর নিয়ে আসছি, এই 3টা গ্যাজেট আইটেম আপনাদের সাথে পুরো একটু করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আগে কি আপনি আনবক্সিং করে দেখাবেন? না হ্যাঁ, চাইলে অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নেই। আর তাহলে আমরা প্রথমে আগে আনবক্সিং দেখে নিই। জি, তাহলে আমরা আনবক্সিং আর পরিচয় করে দিই। অ্যাকচুয়ালি প্রথমে আমরা অ্যান্ড্রয়েড বক্স দিয়ে শুরু করি। অ্যান্ড্রয়েড বক্স, এটা হলো আপনার H96 ম্যাক্স। জি, এটা মার্কেটে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11 লেটেস্ট একদম ভার্সন, ঠিক আছে। এটা আপনার 4GB 64GB ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এখন, আর এটা প্রাইস পড়বে আপনার 4000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা মূলত কী কাজে লাগে? এটা মূলত আপনার বাসায় একটা নর্মাল টিভি আছে, অ্যান্ড্রয়েড নাই, বাট এটাতে যদি আপনি ইউজ করেন আপনার নর্মাল টিভিকে অ্যান্ড্রয়েড করে ফেলবে, দেন আপনি অ্যান্ড্রয়েড আপনার ফোনে যা ইউজ করি সেভাবে সেইটা আপনি আপনার টিভিতে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যাদের কাছে আপনার নন স্মার্ট টিভি আছে বা স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভিকে অ্যান্ড্রয়েড করার জন্য কিন্তু এই আকর্ষণীয় অ্যান্ড্রয়েড বক্সটি আপনারা ইউজ করে হচ্ছে আপনার টিভিটাকে অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিকেও অ্যান্ড্রয়েড করতে পারবেন আর নন স্মার্ট টিভিকেও অ্যান্ড্রয়েড করতে পারবেন। তারপরে কি দেখাচ্ছে? তারপরে আরেকটা আমি H96 কিউ ম্যাক্স, এটা খুব ভালো একটা প্রোডাক্ট, এটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 10.0, এটাও ভ্যারিয়েন্ট আছে আপনার 4GB 64GB, ঠিক আছে, এটা প্রাইস পড়বে আপনার 4200 টাকা। তারপরে কি দেখাচ্ছেন? তারপরে আমরা দেখাচ্ছি আই স্ক্যানার, ঠিক আছে, এটা যারা অফিসিয়ালি ডকুমেন্ট নিয়ে কাজ করে বা ডাটা এন্ট্রি কাজ করে, ঠিক আছে, তাদের জন্য খুব ইউজফুল হবে আশা করি। আর এটা খুব হট প্রোডাক্ট, আমি আগে যেটা বলেছিলাম আপনাদের, সো এটা খুব ভালো একটা প্রোডাক্ট যাদের জন্য ইউজেবল এবং বাংলাদেশের মার্কেটে খুব কমই এটা আছে, ঠিক আছে। আপনারা কি এটা সরাসরি ইম্পোর্ট? জি, আমরা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে, ইউজ প্রোডাক্ট আছে, সো আপনারা যতটুকু যত লাগবে আমরা ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবো আপনাদের, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস পড়বে আপনার 4500 টাকা ফিক্সড প্রাইস। হ্যাঁ, ফিক্সড প্রাইস। জি, ফিক্সড প্রাইস 4500। আমার ব্লগ থেকে যারা আছে তাদের জন্য এটা আপনার, আপনি আসছেন বিধায় আমি এই প্রাইসে, ঠিক আছে, না হলে আমরা 5000 টাকা 5500 টাকা সেল করি নর্মালি প্রাইস। আচ্ছা, নর্মালি সেল হচ্ছে 5500 টাকা, আমার ব্লগ থেকে আসলে আপনার 4500 টাকা, ঠিক আছে। আর আপনার নাম যদি বলে তাহলে পরবর্তীতে সাপোর্ট, আর যদি পারি যতটুকু সম্ভব আমি হেল্প করব। আপনাদের মধ্যে যারা হচ্ছে আপনাদের এই প্রোডাক্ট গুলো নিতে চান সেক্ষেত্রে হচ্ছে বাইরে দেখানোর ডিটেলস আপনারা চলে আসবেন, আর অবশ্যই আমরা তাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব, যে কোনো ধরনের তথ্য জানতে হলে আমাদের তাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আরও হিউজ কালেকশন আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, সব কিছু তো আর দেখানো সম্ভব না, কারণ অনেক মডেল আছে, H96 ম্যাক্স আছে আপনার, তারপরে TX3 মিনি আছে, TX6 আছে, তারপরে H96 ম্যাক্স মিনি আছে, সেগুলো আপনার ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে। তাদের কাছে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড বক্সে কিন্তু হিউজ কালেকশন আছে, অ্যান্ড্রয়েড বক্স আছে আপনার, ওয়েবক্যাম আছে, অনেক প্রোডাক্ট আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখাবো। এছাড়াও আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রজেক্টর। জি জি, প্রজেক্টর আমি দেখাবো ইনশাআল্লাহ, প্রজেক্টরটা এখনো দেখানো হয়নি, দুইটা প্রোডাক্ট তো দেখানো শেষ। আচ্ছা আচ্ছা, দেখ কি প্রজেক্টর দেখাতে যাচ্ছেন।
প্রজেক্টর আপনার এটা আছে সর্বনিম্ন বাজেট যে তিনটার মধ্যে। হ্যাঁ, এটা আপনার যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, তারপর ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, ইনশাল্লাহ আপনাদের জন্য প্রজেক্টরটা ইউজফুল হবে এবং সামনে এটা খুব চাহিদা বেশি দিন দিন বাড়বে আশা করতেছি। হ্যাঁ, সো এটা আপনার মডেল হলো UC40+, ঠিক আছে, এটা হলো 800 লুমেন্স। এটা নর্মালি আমরা সেল করি আপনার 8,000 টাকা, আপনার ব্লগ যদি দেখে আসে আমরা 7,000 টাকা রাখতে পারবো, ঠিক আছে, এটা আপনার জন্য ছাড়। এটার মধ্যে একবার সবচেয়ে লোয়েস্ট প্রাইসের প্রাইস, আমি এটা লোয়েস্ট প্রাইস, হ্যাঁ এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপাতত, এই লোয়েস্ট প্রাইস এটা আছে, আরো ছিল বাট ওটা শেষ, ওটা পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়ে আসবো ঈদের পর। ক্রিকেট ফুটবল বা যাই যে কোনো কিছু এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করতে পারবেন। এটার আপনার লুমেন্স হলো 1200 লুমেন্স, ঠিক আছে, এটা 1200 লুমেন্স, আর 3 মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের, যে কোনো প্রোডাক্ট 3 মাসের ওয়ারেন্টি, হ্যাঁ, আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে ইনশাল্লাহ, সেই স্থাপন আমরা দিতে পারবো। তো এটা আপনার 1200 লুমেন্স, ঠিক আছে, আর এটার প্রাইস আপনার জন্য পড়বে, আপনার ব্লগ দেখে আসতে বললে যদি আসে সেক্ষেত্রে প্রাইস পড়বে 9,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, 805 মডেল। তারপরে কোনটা দেখাচ্ছেন? তারপরে ফুল অ্যান্ড ফাইনাল একটা প্রজেক্টর যেটা আছে, এটা খুব ভালো একটা জিনিস, আপনার ইউবি টেন, এটা খুব ভালো একটা প্রজেক্টর এটাও, ঠিক আছে, এটাতে আপনার টিভি পাবেন সাথে, ঠিক আছে, প্রজেক্টর প্লাস টিভি, আপনার যদি ডিশ কানেকশন থাকে তাহলে ডিশ কানেকশন যদি লাগাই দেন তাহলে আপনি সরাসরি টিভি দেখতে পারবেন, সো এটা খুব একটা প্লাস পয়েন্ট। এটা এটা দর্শকদেরকে ভালো করে একটু আরেকবার বুঝিয়ে বলেন, আপনার বাসায় যদি থাকে ডিশের লাইন থাকে, ঠিক আছে, এটাতে ডিশের লাইনের অপশন আছে, পোর্ট আছে পিছন দিয়ে, সো সেটা যদি আপনি এটা লাগিয়ে দেন তাহলে সরাসরি ডিশ দেখতে পারবেন আপনি প্রজেক্টরের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, প্রজেক্টরের মধ্যে ডিশের লাইন দেখতে পারবেন, হ্যাঁ, যে কোনো চ্যানেল দেখতে পারবেন, হ্যাঁ, টিভির মতো করে, ঠিক আছে, অসাধারণ। হ্যাঁ, এটার মডেল হলো UB10, ঠিক আছে, এটা খুব ভালো একটা প্রজেক্টর, খুব ভালো একটা প্রজেক্টর, এটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে, এটা খুব শার্পনেসটা খুব ভালো, আর এটা UB10 বললাম মডেলটা, আর এটার ব্রাইটনেস লুমেন্স হলো 1200 লুমেন্স, ঠিক আছে। আপনাদের সাথে এখন আমি আনবক্সিং করব UB10, হ্যাঁ, আমরা এখন এটা আনবক্সিং করব। প্রথমে আমি খুলে নিচ্ছি, আর খোলার সাথে সাথে আমি এটা ডিটেল যা আছে আমি বলে দিচ্ছি সাথে সাথে। এটার আপনারা লুমেন্স হলো 1200 লুমেন্স, ঠিক আছে, খুব ভালো একটা প্রজেক্টর, এটা আপনি যখন ইউজ করতে পারবেন বাসায় বা অফিসে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। এটার সাথে একটা ম্যানুয়াল থাকবে, ইউজার ম্যানুয়াল, ঠিক আছে, এটা খুব যারা বুঝে মানে নতুন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যেহেতু ইউজার ম্যানুয়াল আছে। সো এটা আপনার লেন্স পোঁছার জন্য একটা সুন্দর একটা থাকবে, এরকম কাপড় থাকবে এই, তারপর একটা মিনিট, সুন্দর একটা আপনার এটার সাথে পেয়ে যাবেন একটা রিমোট, খুব সুন্দর একটা রিমোট, ঠিক আছে, এটা খুব দেখতে খুব সুন্দর। তারপর ইনক্লুডিং যা যা আছে, পাওয়ার কেবল থাকবে, সাউন্ড সিস্টেমের জন্য কেবল থাকবে, এটা যাদের সাউন্ড সিস্টেম প্রয়োজন তারা ইনশাল্লাহ ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা সেই কাঙ্ক্ষিত প্রজেক্টরটা দেখাচ্ছি ওদের আগ্রহে যারা অপেক্ষা করছেন UB10 প্রজেক্টরের জন্য। এই সেই প্রজেক্টরটা, এটা খুব ফেমাস এবং খুব ভালো একটা প্রজেক্টর, ঠিক আছে। তো এটা হলো আপনার USB পোর্ট থাকবে 3টা, ঠিক আছে, সরি, USB পোর্ট থাকবে 2টা, ঠিক আছে, মাইক্রো এসডি কার্ড আছে, সাউন্ডের পোর্ট আছে এখানে, সাউন্ড সিস্টেমের পোর্ট, দেন এটার বিশেষত্ব সবচাইতে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো আপনার ডিশের লাইন আপনি এই প্রজেক্টর দিয়ে দেখতে পারবেন, সচরাচর অন্যান্য প্রজেক্টরে এগুলো খুব কম থাকে, ঠিক আছে। এই যে আপনার সেই পোর্টটা, আপনার বাসায় যদি ডিশের লাইন থাকে আপনি এই পোর্টে যদি ডিশের লাইনটা ঢুকিয়ে দেন, ইনপুট করেন, এটার আউটপুটটা আপনি ডিশের লাইন পুরো চ্যানেলটা দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন, ঠিক আছে। আর মাইক একটা এ আপনার বিজিএ পোর্ট থাকবে, ল্যাপটপ থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি আউটপুট পাবেন, এবং প্লাস এটার সাথে একটা আপনি HDMI পোর্ট পাবেন, HDMI পোর্ট যারা IT লাইনে আছেন বা ইউজ করেন ল্যাপটপ কম্পিউটার বা এইসব নিয়ে, তারা আপনার HDMI সম্পর্কে ভালো ধারণা আছে সবাই আশা করি। সো এখানে আপনার বাটন থাকবে, পাওয়ার বাটন, আপনার যদি রিমোটে কোনো সমস্যা হয় আনফর্চুনেটলি আপনি এখান দিয়ে আপনি ব্রাউজ করতে পারবেন, ঠিক আছে। এই হলো প্রজেক্টরটা, এটার লুকিংটা খুব সুন্দর, হ্যাঁ, আপনি একটু যদি দেখেন কালারটা খুব গ্লোসি, হ্যাঁ, তারপর আপনার ডিজাইনটা,
যদি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন। সো আশা করি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এটা খুব হট প্রোডাক্ট হতে যাচ্ছে সামনে। সো আশা করি এটা খুব মার্কেটেও শর্ট পড়তে পারে, এটা আমি জাস্ট ইসের জন্য বলতেছি। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে রাখতে পারেন, এটাও আপনার জন্য পড়তেছে 9000 টাকা, এটা আপনার যদি ব্লগ দেখে আসে। সো ভিউয়ার্স, অনি ভাই আমাদেরকে সব ধরনের প্রজেক্টর দেখালো এবং হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স দেখালো। এরকম ইলেকট্রিক আইটেম এবং গ্যাজেটের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।